নমস্কার জয় মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো দশই দর্শকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোাচার্যের অনুষ্ঠান দশবন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলে থাকি তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে নিই দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে বিবাহের যে পূর্ববর্তী জীবনের সমস্যা ভালোবাসার সমস্যা প্রেমবোঝার সমস্যা আপনি কাউকে নিজের প্রতি আকর্ষিত করে নিয়ে আসতে চাইছেন প্রচুর 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 চেষ্টা করছেন কিন্তু তা সত্ত্বেও আপনি পাচ্ছেন না বারংবার চেষ্টা করছেন নিজের আকর্ষণ শক্তিটাকে আপনাকে বাড়াতে হবে তাহলে কি এমন পদ্ধতি আছে কী এমন টোটকা আছে যে নিজের আকর্ষণ শক্তিটাকে বাড়াবেন আপনি কারোর কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারছেন না সত্যি কি আপনার জীবনে আপনি এই সমস্যায় ভুগছেন তাহলে শুধুমাত্র আজকের ভিডিওটা আপনার জন্য যে কাউকে নিজের কাছে আকর্ষিত করে নিয়ে আসুন শুধুমাত্র একটি ছোট্ট সহজ সরল উপায় কি সেই উপায় চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দর্শক বন্ধু আজকের যে ভিডিও যে শুধুমাত্র বিবাহের যে পূর্ববর্তী জীবন ভালোবাসার সম্পর্ক প্রেমের সম্পর্ক এবং বিবাহের পরবর্তী জীবন দাম্পত্য জীবনের যে সম্পর্ক সেটা তো আছেই তাছাড়াও যে কোনো কাজে যাচ্ছেন নিজেকে কোনোভাবেই আপনি আকর্ষণীয় করে তুলতে পারছেন না কাউকে আকর্ষণ করতে পারছেন না নিজের যে কাঙ্ক্ষিত ইচ্ছা সেই কাঙ্ক্ষিত ইচ্ছাটাকে ফুলফিল করতে পারছেন না প্রচুর চেষ্টা করছেন অনেক ভাবে তাকে মানাবার চেষ্টা করছেন রাজি করানোর চেষ্টা করছেন সে আপনার কথা শুনছে না আপনার ধারে কাছেও সে খেসছে না তো কী করতে হবে যে যে কোনো দিন এই ক্রিয়াটা আপনি করতে পারবেন তার জন্য আপনাকে দুটো সামগ্রী আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে যে কোনো দিন এই ক্রিয়াটা করতে পারবেন কখন করবেন সারা দিনের আপনার যত সমস্ত কাজ কর্ম আছে সমস্ত কাজ কাজকর্ম আপনি করে নিয়েছেন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে যখন আপনি বিছানায় শুতে যাচ্ছেন ওই দুটো সামগ্রীকে আপনার কাছে সংগ্রহ করে নিয়ে শুতে যেতে হবে নাম্বার ওয়ান হচ্ছে একটা সবুজ রঙের পাতি লেবু বাজার থেকে কিনে আনবেন বা যদি আপনার বাড়িতে থেকে থাকে তাহলেও চলবে তার সাথে সাথে একটা ছোট ছুঁচ ছুঁচ কি করে সেলাই করতে সাহায্য করে ছুঁচ কি করে জুড়তে সাহায্য করে আপনার সাথে আপনার যে ভালোবাসার মানুষ যে মনের মানুষ বা হতে পারে আপনার বন্ধু আপনার বান্ধবী আপনার স্বামী আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পাড়া প্রতিবেশী সে সম্পর্কটাকে ছুড়িয়ে দেয় রাত্রেবেলায় বিছানায় বসেছেন ঘুমোতে যাবেন ঠিক সেই সময় আপনি হাতে পাতি লেবুটা নেবেন না এক্ষেত্রে এই টোটকার ক্ষেত্রে কোনো দিক নির্দেশের উল্লেখ নেই আপনি যেদিকে হুক মুখ করে বসে যে কোনো অবস্থাতেই আপনি এই ক্রিয়াটা করতে পারবেন বাম হাতে পাতি লেবুটাকে নিয়ে ডান হাতে ছুঁচটাকে নেবেন এবং একটু পরে একটা স্ক্রিনে মন্ত্র দেখাবে যে মন্ত্রটা যখন আপনি পাতিলেবুর মধ্যে ছুঁচটাকে ঠিক আস্তে 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 করে ঢোকাবেন অর্থাৎ এফড় ওপর করবেন পাতিলেবুটা গোটাই থাকবে পাতিলেবুটাকে বাম হাতে ধরে ডান হাতে ছুঁচটাকে ধরে নিয়ে আপনি এমনভাবে আস্তে আস্তে ছুঁচটাকে এপর ওপর পাতিলে করবেন যাতে স্ক্রিনে দেখানো মন্ত্রটা আটবার বলতে পারবেন ছুঁচটাও ঢোকাচ্ছেন আস্তে আস্তে মন্ত্রটাও আটবার বলছেন এই আটবার মন্ত্র বলা আপনার শেষ ছুঁচটাও পাতিলেবুটার এপর ওপর হয়ে গেল এই পাতিলেবুটাকে ছুঁচ দিয়ে এফোর ওফোর করলেন করার পর আপনি কি করবেন ছুঁচ সমেত ছুঁচটা ঢোকানোই আছে পাতিলেবুর মধ্যে বা গাঁথা হয়ে আছে সেই অবস্থায় ডান হাতে পাতিলেবুটাকে ধরে আপনি ঘড়ির কাঁটা যেরমভাবে ঘুরে অর্থাৎ ক্লকওয়াইজ যাকে আপনি বস করতে চাইছেন তার নামটা সাতবার বলতে বলতে পাতিলেবুটাকে আপনার মাথার উপর দিয়ে সাতবার ঘোরাবেন ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটা যেভাবে করে সাতবার ঘোরানো হয়ে গেলে আবারও বলছি এখানটায় সাতবার যখন আপনি পাতিলেবুটাকে ডান হাতে ধরে আপনার মাথার উপর দিয়ে ঘড়ির কাঁটা যেভাবে করে ক্লকওয়াইজ ঘোরাবেন সাতবার আপনি যাকে বস করতে চাইছেন যে মানুষটাকে আপনি আপনার মনের মতো করে পেতে চাইছেন যে মানুষটা আপনাকে কোনোভাবেই ধরা দিচ্ছে না আপনি তাকে আপনার কাছে পেতে চাইছেন কিন্তু সে ছিটকে বেরিয়ে যাচ্ছে আপনাকে ইগনোর করছে ভিডিওটার আমি থামবেলে কি দেখিয়েছি বা ভিডিওর প্রথমেই আমি কি বলেছি যে আকর্ষণীয় করে তোলা এই যে আকর্ষণীয় করে তোলার ব্যাপারটা বলছি যে দেখতে আপনাকে সুন্দর হলেই আপনার গায়ে রংটা টুকটুকে ফর্সা হলেই যে আপনি আকর্ষণীয় হয়ে উঠবেন কারোর কাছে নট দ্যাট তার জন্য প্রয়োজন আলাদা কিছু গুণ থাকতে হয় সেই পাওয়ার থাকতে হয় নিজের মধ্যে উইল ফোর্সটাকে বাড়াতে হয় দেখবেন তখনই আপনি আকর্ষণীয় ব্যক্তি হয়ে উঠবেন আপনি হতেই পারেন প্রচণ্ড দেখতে সুন্দর কিন্তু তার মানে তো এই নয় যে আরেকজন আপনাকে পছন্দ করবে আপনি তার কাছে প্রিয় হয়ে উঠবেন আপনি তার কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন বা শুধুমাত্র ভালোবাসার ক্ষেত্রে কিন্তু আমি এই টোটকাটা বলছি না যে আপনি এমন কিছু ব্যক্তি আছে যাদের কাছে হয়তো আপনি কোনো কাজ নিয়ে যাচ্ছেন সেই কাজটা হয়ে উঠছে না আপনাকে রিফিউজ করছে একটা কাজ যেখানে একবারে হওয়া উচিত সেই কাজটা আপনাকে পাঁচবার ঘুরেও কাজটা কমপ্লিট করতে পারছেন না যদি আপনার পরিবারের মধ্যে পারিবারিক ঝামেলা পারিবারিক ঝামেলা অনবরত হতে থাকে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা মনের মিল নেই অন্তর্দ্বন্দ্ব চলছে সেক্ষেত্রেও আপনি এই ক্রিয়াটা করতে পারবেন সুতরাং তার পদবী সমেত পুরো নামটা আপনি সাতবার বলতে বলতে পাতিলেবুটাকে মাথার উপর দিয়ে সাতবার ঘোরালেন ক্লকওয়াইজ ঘুরিয়ে ছুঁচ গাধা অবস্থায় আপনি পাতিলেবুটাকে আপনার মাথা গোড়ায় রেখে আপনি ঘুমিয়ে পড়ুন ওর কাজ হচ্ছে আপনার মধ্যে যে অশুভ শক্তি অশুভ এনার্জি এবং পাতিলেবুর একটা তন্ত্রক্ত গুণ আছে যে আপনি জানেন না যে আপনার যে কোনো জিনিস ভালো জিনিসকে হয়তো আপনার পরিবারের কেউ নষ্ট করে দিয়েছে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক করে তন্ত্রমন্ত্র জাদু টোনা করে নষ্ট করে রেখে দিয়েছে সেকেন্ডের মতে কাটি কাটাবে সেই জিনিসটাকে এতটাই শক্তিশালী লেবুর তন্ত্রক্ত গুণ মারাত্মক আছে এবং ওই যে বললাম সবুজ কালার অর্থাৎ বুধ যে আপনার পরিকল্পনাটাকে সঠিকভাবে পরিচালিত করবে সেই কারণেই বলা হয়েছে সবুজ পাতি লেবু এনিওয়ে মাথার পাশে রেখে আপনি ঘুমিয়ে পড়লেন পর দিনকে সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনার প্রথম কাজ হচ্ছে সেটা বাসি মুখেও করতে পারেন মুখ ধুয়েও করতে পারেন কিন্তু প্রথম কাজ হচ্ছে ওই পাতিলেবুটাকে যত তাড়াতাড়ি পাবেন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার বাড়ির কাছাকাছি যে গাছ পাবেন সে গাছের কোড়ায় একটু মাটিটাকে খুঁড়ে আপনি ওই পাতি লেবুটাকে রেখে মাটি চাপা দিয়ে চুপচাপ বাড়ি চলে আসুন আপনার অজান্তেই বিপ্লব ঘটে যাবে যাকে বলে নিঃশব্দে বিপ্লব ঘটিয়ে দেওয়া যে যাকে আপনি প্রচুর চেষ্টা করেও আপনি তার মনটাকে জয় করতে পারছিলেন না আপনার দিকে নিয়ে আসতে পারছিলেন না তার মন তার ভালোবাসা তার আন্তরিকতা তার হৃদ্রতা সব কিছু কয়েক কোটি গুণ বেড়ে গিয়ে সত্যি আপনার প্রতি আকর্ষিত হয়ে উঠবে শুধুমাত্র একদিনই এই ক্রিয়াটা আপনাকে করতে হবে বিশ্বাস সহকারে ধৈর্য সহকারে নিষ্ঠা সহযোগে এবং মা তারা বাবাগুরু বামদেবের উপর ভরসা রেখে বিশ্বাস রেখে ক্রিয়া করুন অবশ্যই সফলতা পাবেন পাবেন মন্ত্রাস্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওং ক্রিং ভট্টস্বাহা ওং ক্রিং ভট্টস্বাহা ওং ক্রিং ভট্টস্বাহা এই মন্ত্রটা আটবার বলতে বলতে ছুঁচটাকে পাতিলেবুর মধ্যে কাঁদবেন এরপরেও যদি আপনাদের কারোর কোনো বুঝতে অসুবিধে হয় বা অসুবিধে থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে জ্যোতিষগুরু দ্রোণাচার্য অ্যান্ড ইনস্টাতে অ্যাটারে জ্যোতিষগুরু দ্রোণাচার্য এই নামে সার্চ করে ফলো করে মেসেজ করুন ধৈর্য ধরুন আস্তে আস্তে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বামদেবের কাছে একটাই জোরে প্রার্থনা পৃথিবীর যে প্রান্তটিকেই এই অনুষ্ঠানটা দেখুক না কেন প্রত্যেকে 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 তারা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করি তাদের মুখের হাসি জয়ী হোক এবং সর্বোপরি তারা জয়ী হোক কারণ জয়ী বাঁড়ই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান जय तारा जय जय तारा जय बम जय तारा